Hi guys, good morning. আমি আজকে এখন বাজে প্রায় 12টা। আজকে পড়ানো ছিল না সকালে, ওরা ছুটি নিয়েছে সকালে টিউশনটা, তো ঘুম থেকে উঠেছি দেরিতে। তারপর উঠে ভিডিও এডিট করছিলাম, তাড়াতাড়ি এডিট করা হয়নি, সম্পূর্ণ হয়েছিল না। তো এডিট টেডিট করে সেটা আপলোড করে এখন আমি আজকে ছুটি যেহেতু আছে, আজকে অফ ডে, তো পড়াশোনা হয়নি, একটু করেছি, বেশি হয়নি। তো এখন আমি ভাবলাম আমার ঘরটা আজকে খুব মানে কিছুদিন থেকে অগোছানো হয়ে আছে, তো সেটা গোছাবো। তো চলো স্টার্ট করে দিই। ছাদে আসলাম কেন দেখতেই পাচ্ছ, আমি ক্যারি বেঁধেছি হাতে, আমি মাথায় হেনা করব। তো হেনা ভিজিয়ে রেখেছিলাম, আমি ভিজিয়ে রেখে ওগুলো গুছিয়ে নিলাম, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো আমি ভাবলাম হেনা দিয়ে তো মাথায় রাখতে হবে, তো আগে দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো সেই কারণে আমি চলে আসলাম ছাদে। চলো আমি এখন এটা দিয়ে নিই। ছাদে গিয়ে চুলগুলো শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে আমি রুমে আসলাম। রুমে এসে এখন পড়তে আসার এখনও টাইম আছে, তো
আমি ভাবছি একটু ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে পড়াতে যাব। তো এর মধ্যে আর তোমাদের সাথে কথা হবে না, আমি পড়িয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। আজ সারাদিন তোমরা দেখতে পেলে ঘর পরিষ্কার করলাম, তারপর ভীষণ টায়ার্ড, কিন্তু পড়ানোগুলো তো করতেই হবে, ওগুলো তো আর বাদ দেওয়া যাচ্ছে না, আজ ছুটির দিনও না ওদের। তো সে কারণে ওদের পড়িয়ে আসলাম, এসে আমি খেয়ে নিয়েছি, ডিনারটা করে নিয়েছি। ডিনার করে এখন ভীষণ টায়ার্ড, মানে আর শরীর চলছে না, এইরকম অবস্থা। তো এখন ভিডিওটা এডিট করব, এডিট করে ঘুমিয়ে পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সবাই ভালোবেসো, সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার, তোমাদের কোন জিনিসটা ভালো লাগছে না লাগছে সব কিছু জানিও আমাদের, আমাকে ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর যদি আমার সাথে পার্সোনালি কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন করতে চাও ইনস্টাগ্রামে, তোমরা আমাকে ডিএম করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি সোনালি সাহা 310। তো এটাতে তোমরা ডিএম করতে পারো, আর রিলস দেখতে হলে ইনস্টাগ্রামে যেতে হবে তোমাদের। তো আজকে এই পর্যন্তই, আর ফেসবুক আইডিও আছে সোনালি সাহা বলে, তোমরা সেখানেও আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।